আদ্রিয়ানের এরকম রূপ অনিমা এর আগে কোনোদিন দেখেনি আদ্রিয়ানকে খুব শান্ত ছেলে বলেই জানে ও কিন্তু আজ রবিনকে এভাবে মারতে বলাতে ও হতবাক হয়ে গেছে রবিনের দিকে তাকিয়ে দেখল ও ভ্রু কুচকে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান একটু শক্ত চোখে অনিমার দিকে তাকিয়ে বলল কি হলো মারো অনিমা মাথা নিচু করে ফেলল রবিন এবার বলল দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এবার যেতে দিন আমাকে আমার কাজ আছে আদ্রিয়ান রবিনের কথায় পাত্তা না দিয়ে অনিমার হাত ধরে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল তোমাকে কিছু বলছি আমি মারো ওকে আমি আছি তোমার সাথে বাকিটা আমি বুঝে নেব অনিমা কিছু বলবে তার আগেই আদ্রিয়ান ধমকের সুরে বলল ওকে ছেড়ে দেওয়ার কথা মুখে আনলে এবার আমি তোমাকে চর মেরে দেব সকলের সামনে মিসবিহেভ করেছিল না তোমার সাথে আর ছেড়ে দেবে ওকে তুমি ইন্ডিয়ান সিরিয়ালের ন্যাকাটাইক নায়িকা সাজতে ইচ্ছে করছে অনিমার এবার রবিনের ক্যান্টিনের করা বিহেভিয়ার এর দৃশ্যগুলো চোখ ভেসে উঠল মুহূর্তেই সব ভয়গুলো রাগে পরিণত হল তাছাড়া এখন তো আদ্রিয়ান আছে ওর পাশে অনিমা দাঁতে দাঁত চেপে এগিয়ে গিয়ে ঠাটি একটা চর বসিয়ে দিলর বিনের গালে রবিন ক্ষিপ্ত চোখে তাকিয়েছিল কিন্তু আদ্রিয়ান চোখে চোখ পড়তেই ওর সব তেজ শেষ হয়ে গেল নিমেষেই চুপসে গেল কিন্তু একটা দিয়ে ওর রাগ যেন কিছুতেই মিটল না অনিমার তাই আরও তিন চারটা থাপ্পড় মারল তবুও রাগে জোরে জোরে শ্বাস নিচ্ছে আদ্রিয়ান বলল রাগ মেটেনি এখনো তাই না ওয়েট হ্যাঁ জুতো খুল অনিমা অবাক চোখে তাকালো আদ্রিয়ানের দিকে রবিনও বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে সকলে অবাক হলেও কেউ কিছু বলছে না বরং নীরব দর্শকের ভূমিকা পালন করছে অনেকের ইচ্ছে করছে দৃশ্যগুলো ভিডিও করতে কিন্তু গার্ডদের জন্যে কেউ ফোন উপরেও তুলতে পারছে না অনিমা অবাক কণ্ঠে বলল কি বাংলায় বলেছি বোঝনি জুতো দিয়ে মারো দেখবে রাগ অনেকটা কমেছে বিশ্বাস হচ্ছে না ফ্রাই করে দেখ কাজ না হলে টাকা ফেরত স্নেহা ফিক করে হেসে দিল তীব্র আর অরুমিতাও ঠোঁট চেপে হাসছে অনিমা রবিনের দিকে তাকালো সত্যি ওর রাগ এখনও কমেনি তাই আদ্রিয়ানের কথা মতো সত্যি সত্যি জুতো খুলে হাতে নিল রবিন এবার ভয় পেয়ে গেল সবার সামনে জুতো পেটা হলে সম্মানের কিছু থাকবে না ও যেতেও পারছে না কারণ গার্ডরা আটকে রেখে দিয়েছে ওকে কিন্তু কিছু একটা ভেবে অনিমা জুতো ফেলে আবার পায়ে পড়ে নিল আর যাই হোক একটা মানুষকে তা ওর চেয়ে বয়সে বড় একজনকে জুতো দিয়ে মারতে পারবে না ও এমনিতেই কতগুলো চর মেরেছে আদ্রিয়ান ভ্রু কুচকে বলল কি হল অনিমা নিচু কণ্ঠে বলল আমি পারবো না যদিও লোকটা যা করেছে তাতে ওর জুতোর বাড়ি প্রাপ্য কিন্তু আমি নিজেকে এতটাও নিচে নামাতে পারব না আদ্রিয়ান মুচকি হাসল ও জানত অনিমা এটা করবে না এ কয়েকদিনে খুব ভালোভাবে চিনে নিয়েছে ওকে মেয়েটার এই স্বভাবটাই তো ওকে বেশি টানে রবিন লজ্জায় মাথা তুলতে পারছে না ওকে অনিমা জুতোর বাড়ি নামারলেও কিছু বাকিও রাখেনি আদ্রিয়ান রবিনের সামনে গিয়ে বলল ইশ দু গালেই দাগ পড়ে গেছে কি সাহস এই মেয়েটার তোর গায়ে হাত তুলেছে ভাবা যায় রবিন চোখ তুলে তাকালো। চোখ দুটো লালচে হয়ে আছে আদ্রিয়ান বলল সেদিন তোকে একটা থাপ্পড় মেরেছিল বলে আজ ওকে আঘাত করেছিস তুমি তাই না এখন তো মোট পাঁচটা থাপ্পড় মেরেছে এবার বদলা নিবি না তোর সামনেই আছে ছুঁয়ে দেখা রবিন আবার চোখ নামিয়ে নিল আদ্রিয়ান রবিনের কলার ধরে টেনে কাছে এনে ধমক দিয়ে বলল কি হল একটু আগে ক্যান্টিনে তো খুব গায়ের জোর দেখাচ্ছিলি এখন আমিও তো একটু দেখি তোরে গায়ে কত জোর যদি ওর গায়ে তাচ করারও সাহস করতে পারিস তো ওকে তোর হাতে ছেড়ে দেব প্রমিশ আদ্রিয়ানের চোখের দিকে তাকালেই প্রচণ্ড ভয় পাচ্ছে রবিন কারণটা নিজেও জানে না তাই অনিমাকে ছোঁয়া তো দূরের কথা হাত বাড়ানোরও সাহস দেখাতে পারল না রবিন আদ্রিয়ান কিছু বলবে তার আগেই অনিমার মাথা ঘুরে উঠল আদ্রিয়ান সাথে সাথেই ধরে ফেললো ওকে অরুমিতার দিকে তাকিয়ে বলল ওকে নিয়ে গাড়িতে বসাও আমি আসছি অরুমিতা তাই করল স্নেহা আর তীব্রও গেল সাথে আদ্রিয়ান রবিনের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিয়ে ইশারা করতেই গার্ডরা ওকে ছেড়ে দিল লজ্জায় অপমানে ওখান থেকে চলে গেল রবিন আদ্রিয়ান পাশে দাঁড়ানো অভ্রকে উদ্দেশ্য করে বলল বুঝলে অভ্র জি স্যার তোমার ম্যাম তো এটাকে ছেড়ে দিল আসলে ওর মনে দয়ার একটা বিশাল সাগর আছে কি না কিন্তু আমার মনে তো পুকুরও নেই কি করি বল তো? অভ্র বুঝতে পারছে আদ্রিয়ান কি বলতে চাইছে তাই হেসে বলল কখন আনতে হবে স্যার আজ রাতেই নিয়ে এসো শুভ কাজে দেরি কিসের বলে সানগ্লাসটা চোখে পড়তে পড়তে বলল আর হ্যাঁ আমি বেরোলেই ওই ইউসলেসগুলো মিডিয়ার লোক ভেতরে এসে কাহিনী শুরু করে দেবে কিছু তো লিখবেই যাই লিখুক তোমার ম্যামের নামটাও যাতে লিক না হয় যত লাগে দিয়ে দাও আচ্ছা কিন্তু এই হাইড সি কার কত দিন চলু কার কটা দিন আমি এখনো চাই না ওর কোনো খোঁজ কেউ পাক আগে আমাকে সবটা ক্লিয়ার হতে হবে এরপর বাকি সব চলো আদ্রিয়ান গিয়ে গাড়িতে বসল ওরু তীব্র স্নেহা ওদের বিদায় দিয়ে অনিমাকে নিয়ে চলে গেল ওখান থেকে অব্র থেকে গেল বিশেষ কাজে আদ্রিয়ান বেরোনোর সাথে সাথেই মিডিয়ার লোকেরা ভেতরে চলে এলো আদ্রিয়ানের গাড়ির ছবিও তুলেছে কিন্তু গ্লাস লাগানো ছিল তাই কে বা কারা আছে দেখতে পায়নি রাত বারোটা বাজে একটু আগেই বাড়ি ফিরল আদ্রিয়ান ফিরে এসে দেখে অনিমা ঘুমোচ্ছে ওর পাশে জাবিনও ঘুমোচ্ছে শরীর এমনিতেই ভালো নেই ওর জাবিনের এক হাত অনিমার ওপরে দেওয়া দেখে মনে হচ্ছে দুই বোন অনিমার এই গুণটাও ভালো লাগে আদ্রিয়ানের সহজেই সবাইকে আপন করে নিতে পারে আদ্রিয়ান ওর পাশে বসে গালে হাত দিয়ে দেখছে ওকে ঘুমন্ত অবস্থায় সকলকেই নিষ্পাপ লাগে কিন্তু এই মেয়েটাকে একটু বেশিই লাগে একদম বাচ্চা যদিও ওকে নিষ্পাপ বললে ভুল হবে না বাইরের জগতের এত জটিলতা বুঝতে চায় না নাও সবকিছুই নিজের মতো সরল করে ভেবে নেয় কষ্ট পেলে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয় খুশি হলে খিলখিলিয়ে হেসে ওঠে ওর সবটাই তো মায় ভর্তি তাই তো মায়াবিনী বলে ডাকে ওকে ফোনের আওয়াজে হুশ এলো আদ্রিয়ানের তাকিয়ে দেখে রিকের ফোন অনিমার ডিস্টার্ব হবে তাই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলল কিরে এত রাতে হঠাৎ ফোন দিলি যে শুনলাম একটা মেয়ের সাথে মিসবিহেভ করেছিল বলে তুই নাকি কাকে একটা ধোলাই দিয়ে এসছিস কি ব্যাপার প্রেমে পড়েছ পড়তেই পারি আমি কি ব্রহ্মচারী নাকি রিক হেসে দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি যা বোঝার নাম কি মেয়েটার আদ্রিয়ান অনিমার মুখের দিকে তাকিয়ে বলল মায়াবিনী রিক ভ্রু কুচকে বলল মায়াবিনী এটা কারো নাম হয় নাকি ও তাহলে নীলপরি নাম হয় ওটা তো আমি ভালোবেসে ডাকি ওকে আমিও ভালোবেসেই ডাকি কিন্তু তুই যেমন আমাকে তোর নীলপরির নাম বলিসনি আমি কেন আমার মায়াবিনীর নাম বলবো? যখন বিয়ে করবি এমনি জেনে যাব ছবি তো দেখাই আর রিস্ক নেব না যদি প্রেমে পড়ে যাস রিক হেসে দিয়ে বলল আরে বাহ ভাই আমার ডায়লগ আমাকেই একে রিভেঞ্জ বলে দুই ভাই হুহা করে কিছুক্ষণ হাসল হাসি থামিয়ে বলল এবার বিয়েটা করে ফেলনা ওকে নিয়ে তোর বিয়ে খেতে চলে আসব রিকের মনটা খারাপ ফুট করেই খারাপ হয়ে গেল অনিমার কথা খুব বেশি মনে পড়ছে এমন কেন করল মেয়েটা কেন চলে গেল ও কি সত্যি এতটাই খারাপ কোথায় খুঁজবে ওর নীলপরিকে এই মুহূর্তে রাগ হচ্ছে না কষ্টটাই বেশি হচ্ছে তাই কথা ঘোরাতে বলল মামা জিজ্ঞেস করছিল তোর কথা ও কেমন আছে কংস মামা রিক একটু হেসে বলল সুধরালি না ছোটবেলায় মজা করে বলতাম কি রেগে যেত মামা তাই না আদ্রিয়ান মজা করে বলল হ্যাঁ এমন মনে হতো যেন সত্যি উনি কংস আর আমরা দুজন কৃষ্ণ আর বলরাম ওনার কাল বলে আরও দফা হেসে নিল দুজন ব্যাপারটা যেন ভীষণ মজার কিছু কিন্তু কে বলতে পারে মজা করে বলা এই কথাটা কবে বাস্তবতা হয়ে সামনে এসে দাঁড়ায় সকালবেলা আদিব রাইমা আর আশিস দেখতে এসছে অনিমাকে অনিমা এখন সুস্থ কিন্তু আদ্রিয়ান ওকে নামতে দেয়নি তাই রুমেই বসেছে ওরা অনিমা রাইমার সাথে কথা বলছে ওর সামনে আদিব আশিস আর অভ্র বসে আছে আদ্রিয়ান কিছুক্ষণের জন্যে একটু বেরিয়েছে জাবিন এসে সবাইকে কফি দিল অভ্র কফিটা ও হাতে আওয়াজ করে টেবিলে রাখল ভ্রু কুচকে তাকাতেই জাবিন একটা ভেংচি কাটল ফু দেওয়ার স্টাইলে একটা শ্বাস ফেললো মেয়েটা এমন বিচ্ছু কেন তবুও পাত্তা না দিয়ে কফির মগটা নিল জাবিনের ভালো লাগে না আর এসব কি হয় একটু ওর দিকে তাকলে মুচকি হাসলে পরক্ষণেই নিজেই নিজেকে বকে ও এমন উদ্ভট চিন্তার জন্যে আশিস বলল ভাবি এখন সব ঠিক আছে তো অনিমা ভ্রু কুচকে বলল সব সময় আমায় ভাবি ভাবি করেন ভাবি আপনার কোনো ভাইয়ের বউ আমি আদিব বলল আদ্রিয়ান যেভাবে চব্বিশ ঘন্টায় বাহাত্তর বার তোমাকে বউ বৌ বলে ডাকে ভাবি না বলে উপায় আছে অনিমা অবাক হয়ে গেল আদ্রিয়ান ওকে বউ বলে তাও সবার সামনে কই ওর সামনে তো বলে না তাই অবাক কণ্ঠেই বলল কি আশিস বলল হ্যাঁ আমাকে তো শুরুতেই ওয়ান করে দিয়েছিল যাতে তোমার দিকে না তাকাই ভাব অনিমা আরও অবাক হল তখন আদ্রিয়ানের ফোন এল ও আদি বা রাশিসকে একটু যেতে বলল তাই ওরা চলে গেল জাবিন ব্রেকফাস্ট হয়েছে কিনা দেখতে গেল ওর সাথে রাইমাও গেল ওখানে শুধু অব্র আছে এর মধ্যেই অনিমার ফোন বেজে উঠল ফোনে কথা বলে অনিমা আরও অবাক হল অব্র বলল কি হয়েছে ম্যাম রবিন নাকি হসপিটালে ভর্তি অবস্থা খুব খারাপ এটা তো হতই সেদিন বৃষ্টির রাতে জাস্ট আপনার ওরনা ধরেছে বলে ছেলেগুলার যা অবস্থা করেছে যেখানে ওকে বাঁচিয়ে রেখেছে এটাই ওর ভাগ্য অনিমা এবার বিস্ফোরিত চোখে তাকিয়ে বলল কি হ্যাঁ সেদিন আপনাকে বের করে দিয়ে সারো তো এসছিলেন আপনার পেছনে পেছনে আমার বেচারা ঘুমটাও ভাঙিয়েছে কি আরামের ঘুম দিচ্ছিলাম যাই হোক আপনি বসুন আমি আসছি বলে অভ্র চলে গেল অনিমা থ মেরে বসে আছে কি বলে গেল ওরা আদ্রিয়ান ওকে বউ বলে ওর জন্য সেদিন ছেলেগুলাকে মেরেছে আজ যা করেছে তা তো ও চোখেই দেখেছে এর মানে তো একটাই যে আদ্রিয়ানও ওকে ভালোবাসে সত্যিই তাই আদ্রিয়ান ভালোবাসে ওকে আদ্রিয়ান ভাবতেই কেমন খুশি খুশি লাগছে ওর ড্রয়িং রুমে মোটামুটি একটা আড্ডার আসর বসে গেছে কারণ অনিমাকে দেখতে তীব্র স্নেহা আর অরুমিতাও এসছে কিন্তু আশিসকে দেখেই অরুমিতার মন খারাপ হয়ে গেল নিজের ওপরই ভীষণ রাগ হয় ওর ও যখনই আসে তখনই আসতে হয় ছেলেটাকে কিন্তু কি আর করার বাড়িটা তো ওর নয় আদ্রিয়ানের তাই চুপচাপ হজম করতে হচ্ছে আড্ডার ফাঁকে ফাঁকে আসিস অরুমিতাকে দেখছে ঠিকই কিন্তু অরুমিতা তাকাচ্ছেও না অনিমা তো এখনো নিচে নামেনি ওর জন্যেই অপেক্ষা করছে সবাই অভ্র ছাদ থেকে নামছিল তখন দেখল অনিমাও ড্রয়িং রুমের উদ্দেশ্য বেরিয়েছে অভ্র অনিমাকে দেখে মুচকি হাসল উত্তরে অনিমা ওর টোলপড়া মিষ্টি হাসিটা উপহার দিল ওদের মুখে আদ্রিয়ানের কর্মকাণ্ড শোনার পর থেকে ওর মন এমনিতেই বেশ ফুরফুরে হয়ে আছে দুজনেই পাশাপাশি হাঁটছে অনিমা একটু গলা ঝেড়ে বলল আচ্ছা সেদিন ঝড়ের রাতে আপনার স্যার সত্যিই আমার পেছনে পেছনে এসছিল অব্র হেসে বলল হ্যাঁ তো এত রাতে স্যার একা ছাড়বে তাও আপনাকে হয় না কি? ওই ছেলেগুলার সাথে কি করেছে আপনার স্যার সবগুলোকে ইচ্ছে মতো পিটিয়েছে এতটাই মেরেছে যে ওদের কারোরই মিনিমাম এক মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরার চান্স ছিল না শুধু আমাকে একটু টিচ করেছে বলে এভাবে মারলো হ্যাঁ মারল তো অনিমা বেশ অবাক হচ্ছে এবার বুঝতে পারছে সেদিন রাতে আদ্রিয়ান শাওয়ার নিয়েছিল কেন একটু একটু করে সবটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে হু সেদিন কি ভাবতাই না দেখিয়েছিল অভ্র বলল একটা ছেলের তো এসিড দিয়ে মুখ পুড়িয়ে দিয়েছে ওই যে আপনার ওরনা দিয়ে মুখ মুছেছিল যে তার অনিমা থ মেরে দাঁড়িয়ে গেল অবাক কণ্ঠে বলল কি অভ্র একটু চমকে উঠল তারপর মুখে হাসি ফুটিয়ে বলল শুধুই মেরেছে অ্যাসিড থেসিড মারেনি কথাটা শুনে একটা স্বস্তির নিশ্বাস ফেলল অনিমা ও তো ভয় পেয়ে গেছিল আদ্রিয়ান আর যাই হোক ভয়ঙ্কর নিশ্চয়ই না হওয়া উচিত না ছেলেগুলাকে একটু মারধরি করেছে এটুকু করতেই পারে হুট করে কেউ এতটাও হিংস্র হতে পারে না যদি না আগের অভ্যেস থাকে এডিসের কথাটা নিশ্চয়ই অভ্র মজা করেই বলেছে এসব ভাবতে ভাবতেই অভ্র আর অনিমা দুজনেই একসাথে নিচে নামল আদ্রিয়ান তীব্রদের সাথে কথা বলছিল অনিমাকে দেখে থেমে গেল অনিমা আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান চোখ সরিয়ে নিল অনিমা নিজের মনেই হালকা একটু হেসে নিল অরুমিতা বলল শুনলাম নাকি ওই ম্যামকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে হয়তো এই শহরে কোথাও আর চাকরিও পাবে না অনিমা অবাক হয়ে আদ্রিয়ানের দিকে তাকাল কিন্তু আদ্রিয়ান এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি সবটাই স্বাভাবিক তাইকেও আর এই বিষয়ে কোনো কথা বাড়াল না কিছুক্ষণ গল্প করার পর সবাই নাস্তা করে নিল অরুমিতা ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে খোলা হাওয়া উপভোগ করছিল এমন সময় ওর পাশে এসে আশিস দাঁড়াল অরুমিতা খেয়াল করেনি আশিস কিছুক্ষণ অরুমিতার দিকে তাকিয়ে থেকে বলল কেমন আছো ডাকটা শুনে হালকা কেঁপে উঠল ও দ্রুত তাকিয়ে দেখল আশিস দাঁড়িয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থেকে অরুমিতা মুখে মুচকি হাসি টেনে বলল বেশ ভালো আছি আপনি ভালো থাকারই কথা ম্যাসেজের রিপ্লেও দেওনি অপরিচিতদের ম্যাসেজ রিপ্লে করি না এই অভ্যেস এখনো আছে বলে অরুমিতা পাশ কাটিয়ে চলে যেতে নিলে আশিস বলল এত রুড কবে থেকে হলে অরুমিতা তাচ্ছিল্যের এক হাসি দিয়ে বলল তিন বছর কেটে গেছে একটা মানুষ সারা জীবন একই রকম থাকবে সেটা ভাবাও তো বোকামি হবে তাই না যেখানে মানুষ ছমাসেই ঘোল পাল্টে ফেলতে পারে সেখানে তিন বছর তো অনেকটা সময়ে খোঁচা মারছ যেটা মনে করেন বলে ওখান থেকে হনহনে পায়ে চলে এলো অরুমিতা ওই ছেলেটাকে ওর সহ্য হয় না একদম না আশিস ঠায় দাঁড়িয়ে ভাবছে অরুমিতার পরিবর্তন নিয়ে এই দুবারে ও চাতক পাখির মতো তাকিয়ে আগের অরুমিতাকে খুঁজছিল কিন্তু পায়নি সত্যি কি তবে বদলে গেছে মেয়েটা গেলেও ওর তাতে কি ওর তো যায় আসার কথা না তবে এই শূন্যতা কিসের বিকেলে ছাদে শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে অনিমা কিছুই ভালো লাগছে না ওর ও লুকিয়ে থেকে ভুল করছে ও কি খুঁজতে গিয়ে যদি ওরা মাদারের খোঁজ পেয়ে যায় ওনাকেও তো মেরে ফেলবে ওনারা যেভাবে আর্যুকে মেরে ফেলেছিল ওর জন্যে আবার কারো প্রাণ ও চায় না মৃত্যুর যে ভয়ঙ্কর খেলা ওর চোখের সামনে হতে দেখেছে তার পুনরাবৃত্তি চায় নাও কিন্তু কি করবে ও এতদিন এক প্রকার সব বলেই গেছিল আদ্রিয়ানকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে কিন্তু ওর অতীত কি ওকে ছাড়বে পুরনো কথা মনে পড়তেই মাথা হালকা ব্যথা করে উঠল ওর চোখ মুখ খিচে বন্ধ করে নিল দুটো শ্বাস নিয়ে সব মাথা থেকে ঝেড়ে ঠিক হয়ে দাঁড়ালে তখনই পেছনে থেকে কেউ বলে উঠল ঔষধ খেয়েছ দুপুরে অনিমা পেছনে তাকিয়ে দেখল আদ্রিয়ান দাঁড়িয়ে আছে ও মাথা নেড়ে বলল না আদ্রিয়ান বলল হ্যাঁ সেটা ঔষধ চেক করেই বুঝেছি বলে অনিমা হাতে তিনটি ঔষধ আর পানির বোতল ধরিয়ে দিল তারপর বলল এরকম অনিয়ম কেন কর সময় কি আমি বাড়িতে থাকি তোমাকে মনে করাতে নিজের একটু যত্ন নিলে কি হয় আচ্ছা আমি এখনো ঔষধ কেন খাচ্ছি আমি তো ঠিকই আছি আদ্রিয়ান চোখ ছোট ছোট করে বলল আর ইউ ডক্টর অনিমা মুখ ছোট করে ঔষধ খেয়ে নিল আদ্রিয়ান বলল পুরনো কথা এখন মনে পড়ে তোমার অনিমা একটু ভাবুক হয়ে বলল হ্যাঁ পরে তো সবটাই মনে পড়ে কিন্তু সেগুলো নিয়ে ভাবতে গেলেই মাথাটা ব্যথা করে ভাবতে হবে না জাস্ট রিল্যাক্স কর আপাতত হুম হঠাৎ করেই আদ্রিয়ান একটানে অনিমাকে ওর কাছে নিয়ে এল অনিমা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান অনিমার কপালের চুল সরিয়ে দিয়ে বলল দিন এভাবে ইগনোর করেছ কেন আমাকে জানো কত কষ্ট হচ্ছিল মজা লাগে আমাকে কষ্ট দিতে আমাকে যন্ত্রণায় ছটফট করাতে তোমার অবহেলায় ক্ষতবিক্ষত করতে এভাবে পোড়াতে জ্বালাতে ভালো লাগে তাই না অনিমা মাথা নিচু করে ফেলল আদ্রিয়ান নিজের সাথে মিশিয়ে রেখেছে ওকে লজ্জায় তাকাতে পারছে না আদ্রিয়ানের দিকে কি করে তাকাবে কি করে বলবে আদ্রিয়ানকে যে আমায় ফেলে ওই স্মৃতিফৃতির কাছে গেছিলেন বলেই তো আমি রেগে গেছিলাম কেন বোঝেন না আপনাকে আমি অন্য কারো পাশে দেখতে পারি না আপনার পাশে অন্য কেউ থাকলে আমার বুকে ব্যথা হয় ওই জায়গাটা তো আমার তাই না শুধুই আমার কিন্তু মনের কথা মনেই রয়ে গেল অনিমার মুখে আনতে পারল না আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল অভিমান অভিযোগ মনে যাই থাক তার উত্তর মোটেও অবহেলা হতে পারে না একবার নিজের বলে দাবি করেই দেখো না নিজের সবটা তোমার নামে লিখে দেব সবটা মানে বুঝতে পারছ তো সবটাই কিন্তু অনিমা এতটাই লজ্জা পেল যে ও আদ্রিয়ানকে ছাড়িয়ে দৌড়ে চলে এলো ওখান থেকে নিচে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল এভাবে বলতে হয় ওর বুঝি লজ্জা করে না কিভাবে বলল যে সবটা মানে বুঝতে পারছ তো সবটাই কিন্তু অনিমা দুহাতে নিজের মুখ ঢেকে নিল ইস কি লজ্জা মেডিকেল থেকে বেরিয়ে বাইরে কিছুক্ষণ এপাশ ওপাস চোখ বুলিয়ে হতাশ হল স্নিগ্ধা এতবার করে রিককে বলল ওকে আজ এসে নিয়ে যেতে কিন্তু এলো না আচ্ছা অনিমা বললে কি এভাবে না এসে থাকতে পারতো নিশ্চয়ই না বরং এক ঘন্টা আগে এসে দাঁড়িয়ে থাকতো নীলপরি বলে কথা ও তো শুধুই বন্ধু আচ্ছা ওর ইদানিং এরকম ফিল হয় কেন রিক ওকে ইগনোর করলে বারবার অনিমার সাথে নিজেকে কম্পেয়ার করে ফেলে কেন আগে তো এমন হতো না মন খারাপ করে একটা সিএনজি ডাকতে যাবে তখনই ওর সামনে একটা গাড়ি এসে থামল দেখেই বুঝতে পারল রিকের গাড়ি রিক মাথা বের করে বলল ওই ড্রামাকুইন তাড়াতাড়ি আয় রিক আজ রেড একটা টিশার্ট পরেছে তার ওপর চোখে কালো সানগ্লাস ফর্সা গায়ে বেশ মানিয়েছে স্নিগ্ধা দ্রুত গিয়ে উঠে বসল রিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল হঠাৎ আমাকে ডাকলি কেন বাচ্চা তুই একা যেতে পারিস না কেন তোমার নীলপরি কি বাচ্চা ছিল ওকে তো রোজ ড্রপ করে দিতে নিয়েও আসতে রিক ভ্রু কুচকে বলল কি ব্যাপার বলতো আজকাল ওর সাথে নিজেকে এভাবে কম্পেয়ার করছিস কেন তুই আর ও এক হলি স্নিগ্ধা তাচ্ছিল্যের এক হাসি দিয়ে বলল সেই তো রিক কথা বাড়াল না কিছুক্ষণ পর হঠাৎ করেই স্নিগ্ধা চেঁচিয়ে উঠল রিক দ্য গাড়ি থামাও কেন থামাও না প্লিজ রিক গাড়ি থামিয়ে বিরক্তি নিয়ে বলল কি হয়েছে ফুচকা খাব এখন হ্যাঁ প্লিজ রিকের উত্তরের আশা না করেই স্নিগ্ধা নেমে গেল রিক বাধ্য হয়ে নেমে পেছনে পেছনে গেল গিয়ে দেখে স্নিগ্ধা অলরেডি অর্ডার করে ফেলেছে রিককে খেতে বললে রিক না করে দিল স্নিগ্ধা জোর করেনি ফুচকা দেওয়ার পর কোনো কিছু না ভেবেই খেতে শুরু করল আশেপাশে যা ইচ্ছে হোক রিক একদৃষ্টিতে স্নিগ্ধার দিকে তাকিয়ে অনিমার কথা ভাবছে শুরুর দিকে ওর নীলপরিও ওর কাছে ফুচকা খাওয়ার বায়না করত আশেপাশে না তাকিয়ে একমনে খেতে থাকত মাঝে মাঝে রিককে সাধত রিক যখন না করত তখন কিউট স্টাইলে একটা ভেংচি দিত বলতো ভালো জিনিসগুলো মিস করো ডক্টর হয়ে এত স্বাস্থ্যকর খাবার কেউ কি করে রিজেক্ট করে রিক শুধু হাসত অনিমার অদ্ভুত কথায় আর প্রাণভরে ওর নীলপরীকে দেখত কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল অজানা কারণেই অনিমা ওর সাথে আগের মতো বন্ধুর মতো মেশা বন্ধ করে দিল ওকে ভয় পেতে শুরু করলো মাঝে মাঝে খারাপ ব্যবহারও করত রিক কিছুই বুঝতে পারত না এমন কেন করছে মেয়েটা ওর দোষ কোথায় জিজ্ঞেস করবে সেই সুযোগও পায়নি অনিমা কথাই বলতে চাইত না একপর্যায়ে রিকের ধৈর্যের বাদ ভেঙে গেল তাই অনিমার সাথে খারাপ ব্যবহার করে ফেলত রাগের বসে গায়ে হাতও তুলে ফেলত মেয়েটার হঠাৎ পরিবর্তন রাগিওয়ে দিত ওকে আর এভাবেই আস্তে আস্তে দূরে সরে গেল ওর নীলপরি ওর কাছ থেকে অনেক দূরে স্নিগ্ধাও একই ভঙ্গিতে ফুচকা খাচ্ছে হঠাৎ নিজের ওপরই বিরক্ত হল রিগ অন্য কারও মধ্যে ও ওর নীলপরিকে কেন খুঁজছে এটা ও করতে পারে না নীলপরির জায়গা ও অন্য কাউকে দেবে না কাউকে না ভার্সিটি থেকে বেরিয়ে শপিংয়ে যাবে বলেই ঠিক করেছে অনিমারা আসলে আজ আদিবের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদারের আয়োজন করা হয়েছে সামনে রাইমাদের বাড়ির লোক ইউএসএ থেকে চলে এসছে তাই আজ রাতে একটু খাওয়া দাওয়া হবে আর কি ওখানে যাওয়ার জন্যেই কিছু জিনিস কিনবে ওরা তীব্র আর স্নেহা যথারীতি ঝগড়া করতে করতে আসছে অনিমাও আটকাচ্ছে না আজ আটকাতে আটকাতে ক্লান্ত শপিং মলে গাড়ি থেকে নেমে আদ্রিয়ানকে ফোন করল অনিমা ওরও আসার কথা আছে তাই তো অনিমা এত এক্সাইটেড আজ প্রথম আদ্রিয়ানের সাথে শপিং করবে ভাবতেই খুশি খুশি লাগছে কিন্তু কয়েকবার ফোন করার পরেও আদ্রিয়ান ফোনটা ধরল না পাঁচ মিনিট পর মেসেজ এলো অনি তোমার কাছে কার্ড আছে না ওটা দিয়ে শপিং করে নাও আমি একটু আটকে গেছি কাজে আসতে পারছি না সরি হ্যাঁ প্লিজ রাগ কর না অনিমার মনটাই খারাপ হয়ে গেল কত কি ভেবেছিল ভেবেছিল আদ্রিয়ানের পছন্দের সব জিনিস কিনে আদ্রিয়ানের মনের মতো করে আজ সাজবে কিন্তু লোকটা এলোই না কি এমন কাজ আবার ওই স্মৃতির কাছে যায়নি তো দূর কি ভাবছে সেদিন না হয় দরকারে একসাথে ছিল আজ থাকবে না নিশ্চয়ই স্মৃতি তো ওনার গার্লফ্রেন্ড না উনি তো শুধু ওকে ভালবাসে সেলিব্রিটি মানুষ ব্যস্ত হতেই পারে ওই বেশি ভাবছে ওরা নিজেরাই গেল শপিং করতে শপিংয়ের সময় অনিমা খেয়াল করেছে অরুমিতা মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায় অনিমা জিজ্ঞেস করেছিল কি হয়েছে কিন্তু অরু শুধু হেসে বলেছে কিছু না রাতে আদিবদের বাড়িতে আদ্রিয়ান বেশ দেরিতেই এল অনিমাকে অভ্র নিয়ে এসছে অনিমা আদ্রিয়ানের দিকে তাকাতেই ও কানে হাত দিয়ে ঘাড় বাকা করে কিউট স্টাইলে ফিসফিসে আওয়াজে সরি বলল অনিমাও হেসে দিল আদ্রিয়ান শুধু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্ক খেল কারণ ও নাকি খেয়ে এসছে অনিমা মুখে না বললেও মন খারাপ করল এমন কোথায় ছিল যে অনুষ্ঠান আছে জেনেও খেয়ে এলো খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আড্ডা দিতে বসল তখন একটা খেলা হলো। সবাইকেই গান গাইতে হবে গানের নামে লেখা কাগজে যেই গানটা থাকবে সেটাই গাইতে হব অনিমার ভাগ্যে রাবতা গানটাই পড়ল গিটার বাজানোর দায়িত্ব আদ্রিয়ানি পেলো অনিমা লাজুক ভঙ্গিতে আদ্রিয়ানের দিকে এক পলক তাকিয়ে গাইতে শুরু করল কেহতে হ্য ক্ষুদাতে ইস জাহামে সাবহিকে লিয়ে কিসি না কো বানায়া হার কিসিকে লিয়ে তেরা মিলনা হ্যাউস রাবোকা ইশারা মানু মুজকো বানায়া তেরে যেসে হি কিসিকে লিয়ে কুছ তো তুচ্ছে রাবতা কুছ তো হে তুচ্ছে রাবতা কিউ হি কেসে হ্যাঁ ই তু বাতা कुछ तो है तुझसे राबोता। तू हमसफर है तो क्या फिकर है जीने की वजह यही है मारना इसी के लिए के होते है खुदा ने ईश जहां में सबि के लिए किसी न किसी को है बनाया हार किसी के लिए तखनी तो आद्रियन गे उठलो। मेहरबानी जाते जाते मुझो पे कार गया गुजारतासा लाम्हा इकतमान भार गया तेरा नाजारा मिला রোশান সীতারা মিলা তাকদির কি কাশীয় কো কিনারা মিলা আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়েই গাইছিল সবাই তো অনিমাদের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছিল গান শেষ হতেই সবাই জোরে হাততালি দিয়ে উঠল অনিমা তো লজ্জায় শেষ এই ছেলেকে ওর সাথে খান ধরতে কে বলেছিল দূর কি লজ্জায় ফেললো ওকে তবে অনিমা যে এত ভালো গানও জানে সেটা দেখে আদ্রিয়ান সহ সবাই অবাক হয়েছে ব্রেক টাইমে ক্যান্টিনে বসে খেতে খেতে গল্প করছিল অনিমা অরুমিতা তীব্র স্নেহা কিন্তু সবাই কিছু একটা নিয়ে গোসিপিং করছে ধীরে ধীরে সেটা বাড়ছে ওরা কিছুই বুঝছে না তীব্র একজনকে ডেকে বলল কি হয়েছে সবাই কি নিয়ে এত কথা বলছে তোমরা পেপার পড়োনি সিঙ্গার এদিকে নিয়ে তো দারুণ নিউজ বেরিয়েছে অনির তো জানার কথা আদ্রিয়ান তো ওর আত্মীয় না বলে চলে গেল আদ্রিয়ানের নাম শুনে অনিমা দ্রুত উঠে গিয়ে পেপার নিয়ে এলো পেপার খুলে ফ্রন্ট পেজে হেডলাইন আর ফটো দেখেই অনিমার বুক কেঁপে উঠল নিঃশ্বাস ভারী লাগছে তবুও নিজেকে সামলে ভেতরের পেজে গিয়ে থমকে গেল চোখে অশ্রু এসে ভিড় করল লোকে ঠিকই বলে সেলিব্রিটিরা কখনো একজনের হয় না কখনো না পেপারটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমা ওর মস্তিষ্ক ওকে একটাই কথা বলছে যে আদ্রিয়ান ঠকিয়েছে ওকে হ্যাঁ ঠকিয়েছে এটাকে তো ঠকানোই বলে কারণ আদ্রিয়ান আর স্মৃতির একটা ছবি বড় করে ছেপে দিয়েছে ছবিটাতে স্মৃতি আর আদ্রিয়ান দুটো চেয়ারে পাশাপাশি বসে আছে সেটা বড় কথা না বড় কথা হলো স্মৃতি আদ্রিয়ানের এক হাত নিজের দুই হাতে আঁকড়ে ধরে হাসছে আদ্রিয়ানও হাসছে দুজনের মুখ দেখে মনে হচ্ছে কোনো একটা মজার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা ঘটেছে কিন্তু অনিমার মাথায় সেসব আসছে না ওর মাথায় এটাই থাক্কা লেগেছে যে মেয়েটা আদ্রিয়ানের হাত জড়িয়ে আছে আর আদ্রিয়ানও বাধা দিচ্ছে না বরং হাসছে আর হেডলাইন আর বিস্তারিত যা লেখা আছে তার সারাংশ এটাই যে আদ্রিয়ান আর স্মৃতি একে ওপরকে ডেট করছে কখন কোথায় কিভাবে ওদের এভাবে ক্যামেরা বন্দি করে সেটাকেই খুব সুন্দর করে ব্যাখ্যা করে লিখেছে একটা রেস্টুরেন্টে আছে ওরা এটা কালকেরই ঘটনা এসব পরে আর দেখে অনিমার চোখ দিয়ে আপনি জল পড়ছে কিছু তো বোঝার আর বাকি নেই কিন্তু ওর মন নিয়ে কেন এভাবে খেলল আদ্রিয়ান ওর মন ভেঙ্গে কি পেলো সত্যি মানুষের ধারণা মিথ্যা নয় সেলিব্রিটিদের কাছে সম্পর্কের কোনো মানেই নেই ওর কাছে হয়তো এগুলো ছেলে খেলা কিন্তু ওপর পাশের মানুষটার কথা একবারও ভাবল না কি করে পারল এরকম করতে অনিমাকে এভাবে কাঁদতে দেখে তীব্র ওর হাত থেকে পেপারটা নিল অরুমিতা তীব্র আর স্নেহা মিলে পেপারটা পড়ে বুঝতে পারছে অনিমা কেন কাঁদছে অরুমিতা ওর কাঁধে হাত রেখে বলল দেখ হনি আজকাল সাংবাদিকরা তো তিলকে তাল করে কত কিছুই লেখে সব কি সত্যি বল অনিমা চোখ মুছে বলল এখনো এসব বলবি লেখাগুলো না হয় তিলকে তাল করে লিখেছে মেনে নিলাম কিন্তু ছবিটা ছবিটার কথা কী বলবি এটাও মিথ্যে আর তাছাড়াও ওনার একটা না হোক বা দশটা রিলেশন হোক তাকে আমার কি তীব্র বলল সত্যিই তোর কিছু না আজব কিছু হতে যাবে কেন আমি কি ওনার বউ লাগি নাকি গার্লফ্রেন্ড লাগি হ্যাঁ ওনার কিছুতেই আমার কোনো মাথা ব্যথা নেই অরুমিতা হেসে বলল তাহলে কাঁদছিস কেন অনিমা চুপ করে রইল তীব্র স্নেহাও চুপ করে আছে কি বলবে বুঝতে পারছে না অনিমা আবার কাঁদছে কালকে এই জন্যই ওর সাথে শপিংয়ে আসেনি আদ্রিয়ান রাতে খেয়েও এসছে সেদিনের ব্যাপারটা না হয় কাজ ছিল তাই ওকে রেডি হতে বলে না নিয়েই চলে গেছিল স্মৃতির কাছে তাই বলে কালকেও ওর চেয়ে এত বেশি গুরুত্বপূর্ণ স্মৃতি আদ্রিয়ানের কাছে হবে না কেন ওর সাথে তো আদ্রিয়ান টাইমপাস করতে চেয়েছিল কিন্তু স্মৃতি হয়তো তার চেয়ে বেশি কিছু তবে আদ্রিয়াকে ক্ষমা করবে না ও ওর মন নিয়ে এভাবে খেলা আদ্রিয়ানের ঠিক হয়নি কদিন আগেও ওর এসবে যায় আসত না কিন্তু আদ্রিয়ান বারবার ওর কাছে এসে ওকে ওরকম কথা বলে ইনডিরেক্টলি ভালোবাসার কথা বলে ওকে ইচ্ছে করে দুর্বল করে দিয়েছে আর এখন অন্য মেয়েকে নিয়ে প্রেমলীলা করছে তাকে ক্ষমা করা যায় অরুমিতা ওরা অনিমাকে শান্ত করার চেষ্টায় আছে কিছুক্ষণ পর অনিমা আবার চোখ মুছে বলল অরু স্নেহা তোরা যেই ফ্ল্যাটটাতে থাকিস ওখানে তো দুজনেই থাকি সময় থাকতে দিবি স্নেহা অবাক হয়ে বলল কি অনি ভাঙা গলাতে বলল চিন্তা করিস না আমি ভাড়া দিয়ে দেব জাস্ট দুটো টিউশনই জোগাড় করে নেই তারপর অরুমিতা রেগে বলল চর মারব একটা টাকার কথা আসছে কোথা থেকে কিন্তু আদ্রিয়ান ভাইকে না বলে এভাবে চলে আসবি ওনাকে বলার কি আছে তাছাড়া ওনার ঘাড়ে বসে আর কতদিন খাব তীব্র বলল দেখ হনি রাগের মাথায় ভুলভাল কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলিস না মাথা ঠান্ডা কর ঠান্ডা মাথায় একটু ভাব তারপর দেখা যাবে কিন্তু অনিমা শক্ত কণ্ঠে বলল আমি যা বলছি ঠাণ্ডা মাথাতেই বলছি আর এখানে রাগের তো কিছু নেই রাগ করতে যাব কেন শুধু বলছি ওনার ঘাড়ে বসে আর খাব না আমি এখন যদি তোরা আমায় থাকতে দিতে না চাস তাহলে আমায় অন্য কিছু ভাবতে হবে ওরা তিনজন অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু অনিমা নাছরবান্দা তাই বাধ্য হয়েই অরুমিতা আর স্নেহা ওকে নিয়ে গেল নিজেদের সাথে আদ্রিয়ানের পাঠানো ড্রাইভারকেও না বলে চলে আসল আর অরুমিতা স্নেহাদের করা নির্দেশ দিয়ে দিল যাতে এই ব্যাপারে আদ্রিয়ানের সাথে কোনো কথা না বলে কিচ্ছু না বলে আর হুমকিও দিল ওদি বলে তো ও ওই ফ্ল্যাট ছেড়ে চলে যাবে আসলে অনিমা চায় না আদ্রিয়ান অনিমার দুর্বলতা জেনে যাক আদ্রিয়ান ওর অফিসে বসে ডিরেক্টরের সাথে কথা বলছিল তখনই ওর ড্রাইভার ওকে ফোন করে বলল ভার্সিটির টাইম শেষ হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে অনিমা বাড়ি ফেরার জন্য বাড়িতে আসেনি আদ্রিয়ানের মনে ভয় ঢুকে গেল এমনিতেই অনেকে মেয়েটার প্রাণের পেছনে পড়ে আছে কোনো বিপদ হয়নি তো ও অনিমাকে ফোন করল কিন্তু ফোন বন্ধ পেল আদ্রিয়ান দ্রুত ওখান থেকে বেরিয়ে গেল বেরোতে সার্ভেন্টকে ফোন করে জিজ্ঞেস করল অনিমা বাড়ি ফিরেছে কিনা ওনারা না বলল এরপর আদ্রিয়ান একে একে অরুমিতা স্নেহা তীব্রকে ফোন করল কিন্তু কেউ ধরল না আসলে অনিমা ধরতে দিচ্ছে না আর তাছাড়াও আদ্রিয়ানকে ওরা মিথ্যে বলতে পারবে না সেজন্যও ধরছে না আদ্রিয়ান কলেজে গিয়ে পুরো কলেজ খুঁজেও অনিমাকে না পেয়ে এবার গাড়ি নিয়ে রাস্তায় খুঁজতে শুরু করল পাগল পাগল হয়ে যাচ্ছে ও অরুদের ফ্ল্যাটের বা তীব্রর বাড়ির ঠিকানা ও জানে না তাই খুঁজতে হবে কিন্তু তার আগে রাস্তাগুলো দেখে নেওয়া ভালো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এদিকে অরুমিতা আর স্নিগ্ধার ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই অনিমা মন খারাপ করে বসে এক জায়গায় আছে দুপুরেও কিছু খায়নি কিছুক্ষণ পর অরুমিতা এসে বলল অনি দেখ আদ্রিয়ান ভাই বারবার ফোন করছে প্লিজ কথা বল না হলে আমাদের বলতে দে প্লিজ এই নিয়ে মোট চারবার এসে একই কথা বলে গেছে কখনো অরুমিতা কখনো স্নেহা তাই অনিমা এবার রেগে গেল একতানে ফোনটা নিয়ে রিসিভ করে বলল হ্যাঁ বলুন অনিমার কণ্ঠ মুহূর্তেই চিনে ফেলল আদ্রিয়ান তাই রাগী গলায় বলল এক থাপ্পর মেরে বলুন বার করে দেব বেয়াদব মেয়ে জানো কিভাবে পাগলের মতো খুঁজছি তার কাছে যাচ্ছ বলে যাবে না যা ইচ্ছা তাই করবে অনিমা নিজেকে সামলে বলল দেখুন আমি কি করব সেটা পুরোটাই আমার ব্যাপার আর আমি আজ থেকে আমি এখানেই থাকব প্লিজ ফোন করে আর ডিস্টার্ব করবন না আদ্রিয়ান মুচকি হেসে বলল ওহ ম্যাডাম তাহলে রাগ করেছে আমার ওপর রাগ করেছ বলে এভাবে চলে যেতে হবে দাঁড়াও নিয়ে আসি তোমাকে তারপর রাগ করা বার করছি আদ্রিয়ান মিষ্টি গলায় বলা এই কথাটা অনিমার কাটা ঘায় নুন দেওয়ার মতোই মনে হল তাই এবার একটু রেগে চেঁচিয়ে বলল আপনার সাথে রাগ করব কেন আমি হু আর ইউ নিজেকে এত গুরুত্ব দেওয়ার দরকার নেই আপনি অনেক করেছেন আমার জন্যে আর কিছু করতে হবে না এবার আমায় আমার মতো ছেড়ে দিন রাখছি বলে ফোন কেটে দিল জোরে জোরে শ্বাস নিচ্ছে অনিমা অরুমিতা আর স্নেহা হা করে তাকিয়ে আছে অনিমা সেটা দেখে ধমকে বলল হা করে তাকিয়ে আছিস কেন যা এখান থেকে অরুমিতা আর স্নেহা এক প্রকার পালিয়ে গেল ওরা যেতেই অনিমা কেঁদে ফেলল ও চায়নি আদ্রিয়ানের সাথে এভাবে কথা বলতে কিন্তু কেন করল আদ্রিয়ান ওর সাথে এরকম যদি অন্য কারোর সাথে সম্পর্ক ছিলই তাহলে ওর সাথে এত ঘনিষ্ঠতা কেন বাড়ালো কেন এভাবে ওর মন এভাবে ভেঙ্গে দিল কেন কি পেল এরকম করে শুধুই টাইম পাসের জন্যে নাকি ওকে সস্তা ভেবেছিল আদ্রিয়ান যার সাথে যা ইচ্ছা করা যায় তার প্রায় দু ঘন্টা পর ফ্ল্যাটের বেল বেজে উঠল অরুমিতা গিয়ে দরজাটা খুলে দেখল আদ্রিয়ান দাঁড়িয়ে আছে সাথে অভ্র আছে অনিমা সোফায় বসেছিল আদ্রিয়ানকে দেখে দাঁড়িয়ে গেল আদ্রিয়ান হনহনে পায়ে ভেতরে এসে অনিমার হাত ধরল এরপর টেনে ভেতরের রুমটাতে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে দরজার সাথে চেপে ধরল তবে ওর চেহারায় তেমন রাগ নেই ও অনিমার দিকে তাকিয়ে বলল এত রেগে আছো কেন হুং কি করেছি কি আমি না বলে এভাবে রেগে বম হয়ে থাকলে শোধরাব কি করে বল কি করেছি অনিমার এখন আদ্রিয়ানকে অসহ্য লাগছে একদম অসহ্য অনিমা ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলল কি সমস্যা কি আপনার যখন তখন এভাবে টাচ করেন কেন আপনাকে তো অনেক আগেও বলেছিলাম যে আমাকে এভাবে টাচ করবেন না আমি আপনার প্রেমিকার মতো অত্যাধুনিক নই পরপুরুষের স্পর্শ খারাপ লাগে আমার নাকি একটা নোংরা জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে এসছিলেন বলে আমাকে সেই রকমই সস্তা মেয়ে ভাবছেন অনি ইটস অনিমা ফর ইউ আদ্রিয়ান একটু অবাক হয়ে তাকিয়ে আছে অনিমার কথায় হয়তো এটা আশা করেনি তাতে অনিমার কি ও তো অনেক কিছুই আশা করেনি কিন্তু আদ্রিয়ান তো সবই করেছে অনিমা আরেকটা শ্বাস ফেলে বলল আর বলেছিলাম না যে নিজের এতটাও ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই রেগে নেই আপনার ওপর আমি ব্যাস আপনার বাড়িতে থাকতে চাই না আর আদ্রিয়ান অনিমাকে ধরে আবারও নিজের কাজের কাছে এনে বলল কেন এতদিন তো দিব্যি ছিলে আর এরকম করছো কেন ইয়ার কি করেছি আমি আচ্ছা আমার কোনো ব্যবহারে হার্ট হয়েছ ওকে আম সরি এবার তো চল কিন্তু অনিমার চোখে ওই ছবি আর আর্টিকেলই ভাসছে আর কিছু ভাবতে পারছে না আদ্রিয়ান অনিমার হাত ধরে নিতে গেলে অনিমা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল বাংলা বুঝতে পারছেন না যেতে চাই না আমি আপনার সাথে আমি এখন থেকে এখানেই থাকব আমার ওপর একদম জোর খাটাতে আসবেন না আমি আপনার গার্লফ্রেন্ড নই তাই নিজের অধিকারের সীমায় থাকুন আর হ্যাঁ বলে অনিমা একটা প্যাকেট এনে আদ্রিয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল এটা আপনারই দেওয়া একটা ড্রেস বাকিগুলো আপনার বাড়িতেই আছে এটা আজ কলেজে পড়ে গেছিলাম তাই আমার কাজ ছিল দিয়ে দিলাম আপনাকে তারপর হাতের ঘড়ি কানের দুলটা যেটা আদ্রিয়ান কিনে দিয়েছিল সব খুলে আদ্রিয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল আপনার ঋণ শোধ করতে পারব না আমি কিন্তু এগুলো ফিরিয়ে দিলাম অনেক করেছেন আমার জন্যে সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনার কাছে এবার আসুন আদ্রিয়ান সহির চোখে তাকিয়ে আছে অনিমার দিকে যাচ্ছে না তাই অনিমা ঠেলে রুম থেকে বার করে দিয়ে দরজা আটকে কাঁদতে লাগল আদ্রিয়ান অনেকবার নক করেছে কিন্তু অনিমা খোলেনি কিছুক্ষণ পর আর কোনো আওয়াজ পেল না অনিমা অরুমিতা বলল আদ্রিয়ান ভাই চলে গেছে অনি এবার খুলে দে অনিমা দ্রুত উঠে খুলে বাইরে এসে দেখলো সত্যিই চলে গেছে আর ওর ঔষধ আর প্রেসক্রিপশনের কপি রেখে গেছে অনিমা আর পারল না অরুমিতাকে জড়িয়ে ধরে জোরে জোরে কিছুক্ষণ কাঁদল অরুমিতা আর স্নেহা মিলে অনেক কষ্টে সামলেছে ওকে পরের দিন ভার্সিটিতেও অনিমা স্নেহার একটা ড্রেস পরে গেল এখনও কিনতে যেতে পারেনি পোশাক দুটো ক্লাসে সেই হঠাৎ দিন ডেকে পাঠালো অনিমাকে অনিমা ডিনের রুমে যেতেই দিন বলল একজন এসছে তোমার সাথে দেখা করতে পাশের রুমে ওয়েট করছে যাও অনিমা অবাক হয়ে বলল জি রিপিট করব না কিন্তু যাও অনিমা বুঝলো না কে এখন ডাকল ওকে আর ডিনও যেতে বলল পাশের রুমে দরজা দিয়ে অর্ধেক ভুগতেই কেউ টেনে ভেতরে নিয়ে গেল অনিমা ভয় পেয়ে গেলেও তাকিয়ে দেখে আদ্রিয়ান চোখে মুখে ভয়ঙ্কর রাগ আছে আদ্রিয়ানের কিন্তু আজ কেন জানি অনিমা ভয় পেল না কারণ আদ্রিয়ানের কাছে পাওয়া আঘাতটা ওর মনের গভীরে লেগেছে আদ্রিয়ানকে দেখলেই যে ওর সেই নিউজের কথা মনে ও ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল এসব কেমন অসভ্যতা মিস্টার জোহাইর ছাড়ুন আমাকে দেখুন আপনি কিন্তু এভাবে আদ্রিয়ান ধমকে বলল চুপ একদম চুপ কি ভেবেছ বারবার মনে আঘাত করবে আর আমি মেনে নেব যা ইচ্ছে তাই করে বেড়াবে মানুষ মনে হয় না আমাকে জানো আর আমি আমার কষ্ট হয় না অনেক সহ্য করেছি আর না ভালো কথায় শোনার মেয়ে তুমি নও তোমাকে দিয়ে সব কিছু জোর খাটিয়েই করাতে হবে বলে অনিমাকে টেনে নিয়ে যেতে ধরলে অনিমার কি হল নিজেই জানে না সর্বশক্তি দিয়ে আদ্রিয়ানের গালে চর মেরে দিল কাজটা করে নিজেই হতভম্ব হয়ে গেল অনিমা কি করলো ও আদ্রিয়ান গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকালো অনিমার দিকে অনিমা যে ওকে চর মেরে দিতে পারে সেটা ভাবতেও পারেনি বোধ হয় অনিমার নিজেরও অপরাধবোধ কাজ করছে এরকম কিছু করার কথা ও কল্পনাতেও আনতে পারে না কিন্তু কি করে কি করে ফেলল নিজেই বুঝে উঠতে পারছে না মেরেছে তো মেরেছে এত জোরে মেরেছে যে ওর হাতও জ্বালা করছে ছি এমনটা কি করে করে ফেলল আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখে ও শান্ত চোখে অনিমাকে দেখছে ফর্সা বামগালে হালকা লালচে ভাব এসছে অনিমার মাথায় আবারও স্মৃতির বাহু জড়িয়ে বসে থাকার দৃশ্যটা ভেসে উঠল আবার সেদিন পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলার দৃশ্য তারপর বারবার অনিমার এত কাছে আসা সব মনে পড়তেই আবার রেগে গেল তাই শক্ত কণ্ঠে বলল এমন কেন আপনি আপনাকে বলেছি না আমাকে এভাবে ছোবেন না একটা মেয়েকে জোর করে নিজের বাড়িতে রেখে দেবেন বুঝি লজ্জা করছে না আপনাকে আলাদা ভেবেছিলাম কিন্তু আপনারা মিডিয়া জগতের সবাই কি এরকম ঘরে একজন লাগবে আর বাইরে আরেকজন লাগবে একটা দিয়ে হয় না তাই না বাইরে তো একজন আছেই আপনার তাই ঘরে এখন আমাকে চাই তাই তো আদ্রিয়ান শান্ত কণ্ঠে বলল তোমার আমাকে সত্যি এই টাইপ ছেলে মনে হয় এর চেয়েও জঘন্য মনে হয় যে একটা মেয়ের মন নিয়ে খেলার আগে দুবার ভাবেনি আপনার কাছে তো আমি জাস্ট একটা সস্তার জিনিস যাকে ফ্রিতে পেয়ে একটা সস্তা জায়গা থেকে তুলে নিয়ে এসছেন আর সেভাবেই ব্যবহার করতে চাইছেন আদ্রিয়ান এবার ঝাড়ি দিয়ে বলল বারবার এক কথা বলে যাচ্ছ ঘরে বাইরে মন নিয়ে খেলেছি এসব বাচ্চাদের মতো ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছ আমাকে ক্যারেক্টার লেস বলেই মনে হয় তাই না যদি সেরকম হতাম না এতদিনে তোমার সাথে আমি হোয়াট এত রাগ এত ঘৃণা কিসের হ্যাঁ যে আমার গায়ে হাত তুলতেও দুবার ভাবলে না দুদিন আগেও বাচ্চামো করলে কেন করলে সেটা আজও জানি না আবার এখন শুরু করে দিয়েছ আম জাস্ট ফেড আপ উইথ ইউ জাস্ট ফেড আপ সব কিছুর একটা সীমা থাকে অনি এসবের মানে কি আপনাকে এসবের জবাব দেব না আমি আমি জানি আপনি আমার জন্য অনেক করেছেন তাই বলে কিনে নেননি তাই আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন বারবার এভাবে আমাকে বিরক্ত করবেন না কথাগুলো বলে আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে দেখল আদ্রিয়ান শক্ত হয়ে সহির দৃষ্টিতে তাকিয়ে আছে থাপ্পোরের এফেক্টটা এখনো যায়নি অনিমা চোখ সরিয়ে আর কিছু বলতে না দিয়েই বেরিয়ে এলো আদ্রিয়ান রাগে একটা চেয়ার লাথি মেরে ফেলে দিল পরপর তিনবার টেবিলে ঘুষিও মারল তারপর মাথা চেপে ধরে বসে পড়ল টুলের ওপর সব অসহ্য লাগছে সব এদিকে অনিমার খুব কান্না পাচ্ছে এখন ও তো এরকমটা চায়নি ও তো আদ্রিয়ানের কাছেই থাকতে চেয়েছিল সারা জীবন একসাথে জীবন কাটাতে চেয়েছিল কিন্তু কেন এরকম করল আদ্রিয়ান কেন ওয়াশরুমে ঢুকে শব্দ করে কেঁদে দিল ও জানে না ও বাড়াবাড়ি করেছে কিনা কিন্তু ওর মনে যা চলছে সেটা ও ছাড়া কেউ বুঝবে না আদ্রিয়ান যদি ওর বয়ফ্রেন্ড বা হাজবেন্ড হতো তাহলে প্রথমেই গিয়ে কলার ধরে জিজ্ঞেস করত এসব কি হ্যাঁ ওই মেয়েটা আপনার এত কাছে আসবে কেন কিন্তু কিসের ভিত্তিতে জিজ্ঞেস করবে ওরা দুজন তো প্রেম করছে না আদ্রিয়ান আর ওর সম্পর্কের তো কোনো নাম নেই একে অপরকে বলেও নি ভালোবাসার কথা যা আছে সবটাই মনে মনে একে ওপরের অনুভূতির কথা সরাসরি বলেনি কেউই যেখানে সম্পর্কটাই এখনও সরাসরি শুরু হয়নি সেখানে এই বিষয় নিয়ে সরাসরি অভিযোগ করা বা প্রশ্ন করাটা হাস্যকর ছাড়া কিছুই না অনুভূতিটা পুরোটাই মনে মনে তাই অভিমান আর অভিযোগটাও মনেই আটকে আছে চাইলেও প্রকাশ করতে পারছে না কেউ পারত না করতে এখন অনিমা না বলতে পারছে আর না সহ্য করতে পারছে অবস্থাটা জটিল বড়ই জটিল রঞ্জিত চৌধুরী টেবিলে রাখা গ্লোবোটা ঘোরাচ্ছে আর ভাবছে ভাবতে ভাবতে পাশে বসে কাজ করতে থাকা কবির শেখকে বলল একটা মেয়ে কি হাওয়ায় মিলিয়ে যেতে পারে কবির কোথায় পাচ্ছি না সম্ভব কি করে কেউ লুকিয়ে রেখেছে ওকে সাবলীলভাবে বললেন কবির শেখ রঞ্জিত চৌধুরী বলল কে কবির শেখ কাজ থামিয়ে দিয়ে বললেন কে সেটার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে কেন কেউ কেন ওকে লুকিয়ে রাখতে চাইবে আমরা দুজন আর ওই মেয়েটা ছাড়া এমনকে আছে যে দেড় বছর আগে ঘটে যাওয়া ঘটনাটা সম্পর্কে জানে মাদার আর আরজু আরজুকে তো তাহলে কি মাদার আরে না ওই বুড়ির এত ক্ষমতা নেই যে কাজটা করছে সে খুব শেয়ানা খিলাড়ি সবটাই জানে কিন্তু কিছুই জানে না এমন টাইপ বুদ্ধি না থাকলে একটা মেয়েকে এভাবে লুকিয়ে রাখতে পারতো না তবে হ্যাঁ লোকটা কে বা কারা সেটা জানা জরুরি দেড় বছর আগে যেই খাতা বন্ধ হয়ে গেছিল একবার যদি সেই খাতা খুলে যায় না পাতালে গিয়ে লুকোলেও আমরা বাঁচতে পারবো না কিন্তু প্রশ্ন হলো এই রহস্য সে কী করে জানে সে কে রঞ্জিত চৌধুরী চিন্তিত কণ্ঠে বলল রিক নয়তো কবির শেখ কাচের দেয়াল দিয়ে ওপাশে বসে কাজ করতে থাকা রিকের দিকে তাকিয়ে বলল না ও বাইরে দিয়ে কঠিন হলেও ভেতর দিয়ে ভীষণ আবেগী সত্যিটা জানলে ও এত শক্ত থাকতে পারতো না ও এখন ওই মেয়েকে খোঁজার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে করতে দাও আমরা কি করব অতীত ঘাটতে হবে জানতে হবে সেদিনের ঘটনা ওরা ছাড়াও আর কার বা কাদের জানার সম্ভাবনা আছে আর ওই বুড়িকেও খুঁজতে হবে এবার অনেক কিছুই জানে কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে রঞ্জিত চৌধুরী সম্মতি জানালেন কবির শেখের ভেতরে ভয় জেকে বসেছে অনিমা ছাড়া এমন এমনকি আছে যার কাছে ওনাদের সেই রহস্যের খোঁজ আছে যেটা ওনাদের সমূলে বিনাশ করতে যথেষ্ট দেখতে দেখতে তিনটা দিন কেটে গেছে ওই দিনের পর অনিমা আর ভার্সিটি যায়নি কিছুই ভালো লাগছে না ওর প্রথম একদিন আদ্রিয়ান ওরুমি তার ফোনে কয়েকবার কল করেছিল কিন্তু অনিমা ধরতে দেয়নি তারপর আদ্রিয়ানও আর ফোন করেনি আর কোন যোগাযোগের চেষ্টাও করেনি বিকেলে সোফায় বসে টিভি দেখছে ওরা অরুমিতা বলল অনি তোর কি মনে হয় না তুই এবার বাড়াবাড়ি করে ফেলছিস স্নেহাও সম্মতি দিয়ে স্নেহাও বলল হ্যাঁ অনি এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে তোর অনিমার ধৈর্যের বাদ ভেঙ্গে গেল রোজই এক কথাই বলি ওরা এবার স্নেহার দিকে তাকিয়ে বলল যদি দেখিস কোনো মেয়ে তীব্রর হাত ধরে না রীতিমতো বাহু জড়িয়ে লেপটে বসে আছে আর দুজনেই হাসছে তোর কেমন লাগবে তাও বারবার মেয়েটার সাথে আলাদা আলাদা এক এক জায়গায় যাবে কখনো রেস্টুরেন্ট কখন মলে আরে তোকে কি বলছি তীব্রর ফোন দুবেলা বিজি পেলেই তো তোর কপাল কুচকে আসে দূর থেকে দেখে অন্যকে বলা অনেক সহজ হয় কিন্তু যার সাথে হয় সেই বোঝে স্নেহা চুপ হয়ে গেল কথাগুলো পুরোপুরি ফেলনা না অনিমা অরুমিতার দিকে তাকিয়ে বলল আর তুই তো এখনো কাউকে ভালোই বাসিস নি তুই কি করে বুঝবি অরুমিতার মুখ অন্ধকার হয়ে গেল বেশে ছিল তো একজনকে ভালো আর নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখার কষ্টটা ও জানে তাই আর কিছুই বলল না হঠাৎ দেখল টিভিতে আদ্রিয়ানেরই শো হচ্ছে অনিমা বিরক্ত হল নিজে তো দিব্যি হাসি আনন্দ করে শো করে বেড়াচ্ছে আর কষ্টে গুমরে গুমরে শুধু ও একাই মরছে এই লোকটার তো কিছুই যায় আসে না ঠিক করেছে চলে এসছে যার কাছে ওর কোনো মূল্যে নেই তার কাছে কেন থাকবে অনিমা রেগে উঠে যেতে নিলেই স্মৃতি নামটা এনাউস করা হলো। চমকে উঠল অনিমা তাকিয়ে দেখল আদ্রিয়ান আর স্মৃতির নতুন ডুয়েট গান শুধু তোমাকেই এর লঞ্চিং প্রোগ্রাম চলছে অনিমা মাথায় এবার ধাক্কা লাগল তার মানে ওনারা দুজন একসাথে গান গাইবে সেদিন আদ্রিয়ানের ফোনে বলা শুধু তোমাকেই ভালোবাসি কথাটা অনেকটা রিলেট করতে পারছে অনিমা তাকিয়ে দেখল আদ্রিয়ানের মুখে হাসি থাকলেও সেটা কৃত্রিম চোখ মুখ শুকিয়ে গেছে এই তিন দিনে অরুমিতা বলল দেখ ওদের গান ছিল আমার মনে হয় এই জন্যই একসাথে থাকত অনিমা কিছু না বলে বিরক্তি নিয়ে উঠে চলে এলো মনে এখন একটু হলেই দ্বিধা ঢুকেছে ওর কিন্তু যদি কাজের জন্যেও একসাথে গিয়ে থাকে সিঙ্গারদের কাজ তো স্টুডিওতে থাকবে হ্যাঁ গেট টুগেদার বা ফ্যানমিটের জন্য না হয় রেস্টুরেন্টে আর মলে গিয়েছিল মেনে নিল কিন্তু সিঙ্গারদের এমন গেট টুগেদার বা ফ্যানমিটের কথা ও জীবনে শোনেনি যেখানে শুধু দুজন সিঙ্গারই থাকে কোনো ডিরেক্টর বা টিমের দরকার হয় না হ্যাঁ সিনেমার হিরো হিরোইনের ক্ষেত্রে প্রমোশন বা ইন্টারভিউতে শুধু লিড দুজনই যায় অনেক সময় কিন্তু সিঙ্গারদের ক্ষেত্রে তো এমনটা ও কখনো শোনেনি আর দেখেওনি দূর কিচ্ছু মেলাতে পারছে না আদ্রিয়ান মুখ দেখে এটুকু বুঝে গেছে আদ্রিয়ান কষ্টে আছে ওকে ছাড়া কিন্তু এতই যদি ওর প্রতি ভালোবাসা তাহলে স্মৃতির সাথে এত ভলারলি কিসের ভার্সিটি থেকে বেরিয়ে অনিমা দেখল যে অভ্র গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে গেইটের সামনে ও একটু অবাক হল অনিমাকে দেখে অভ্র এগিয়ে এসে বলল ম্যাম কিছু কথা আছে আপনার সাথে প্লিজ একটু সময় দেবেন জাস্ট বসে একটু কথা বলবো কিন্তু ম্যাম প্লিজ আমি ফ্ল্যাট অবধি ড্রপ করে দেব অভ্র এভাবে বলল যে অনিমা না করতে পারল না তাই অরুমিতাদের যেতে বলে ও অভ্র সাথে গাড়িতে বসল একটা কফি শপে মুখোমুখি অনিমা আর অভ্র বসে আছে অনিমা বলল তাড়াতাড়ি বলুন দেরি হচ্ছে আমার অভ্র বলল ম্যাম কাল রাত থেকেই সারের ভীষণ জ্বর পরশু থেকেই শরীর ভালো ছিল না কিন্তু কাল বেশি অসুস্থ হয়ে পড়েছে আসার আগে একশো চার জ্বর চেক করে এসছি অনিমা কেঁপে উঠল যতই অভিমান থাক ও তো ভালোবাসে ছেলেটাকে কিন্তু তবুও নিজেকে সামলে বলল তত ডক্টর দেখান ঔষধ খাওয়া নামায় কেন বলছেন আপনি না গেলে স্যার সুস্থ হবে না ম্যাম উনি আপনাকে কতটা চায় আপনি ভাবতেও পারবেন না কাল রাতে জ্বরের ঘোরে আপনার নামে নিচ্ছিল যাবিন তো সারারাত কেঁদেছে কাল অনিমার কেমন যেন লাগছে ছুটে যেতে ইচ্ছে করছে আদ্রিয়ানের কাছে তবুও বলল তা আমাকে কেন ডাকছে স্মৃতি ম্যাম আছে না ওনার গার্লফ্রেন্ড তাকে ডাকলেই তো হয় অব্র কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে হঠাৎই হেসে দিয়ে বলল ম্যাম আপনি ওই নিউজ দেখে এসব ভাবছেন তাই তো বলি আরে সেরকম কিছুই না ওটা ভুয়া নিউজ ছিল না জেনেই একটা ফটোকে ইস্যু নিয়ে লিখেছে আপনার তো এসব আগে বোঝার কথা সেসব বুঝেছি আমি অভ্র কিন্তু উনি কেন একা কোনো মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে যাবেন তার ওপর এভাবে হাত জড়িয়ে বসে থাকবেন যখন উনি জানেন যে মিডিয়ায় লোকেরা এরকম সুযোগই খোঁজে শুধু স্মৃতি ম্যামকে নিয়ে গেছে এটা আপনাকে কে বলল তাহলে আরে ওই মিউজিক অফিসের সবাই গেছিল আসলে সেদিন হঠাৎ রেকর্ডিং এর জন্যে স্যারকে ডেকেছিলেন ওটা দুদিন পর হবার কথা ছিল কিন্তু কোনো একটা সমস্যার জন্য সেদিনই ইমার্জেন্সি করতে হয় রেকর্ডিং শেষে সবাই মিলে ডিনারে গেছিল যদিও অনুষ্ঠান ছিল বলে স্যার যেতে চাননি কিন্তু সবাই নাকি এত জোর করেছিল যে স্যার সৌজন্যতা রক্ষায় খেয়েছিলেন রাতে এমনিতেও স্যার বেশি খান না কোনোরকম খেয়েছিলেন যাতে অনুষ্ঠানে এসেও কিছু খেতে পারে আর ওনাদের টেবিলে চারজন বসেছিল বাকি যে দুজন ছিল তারা একটু বাইরে গেছিল তখন ওই টেবিলে শুধু স্মৃতি ম্যাম আর স্যার ছিল কিছু নিয়ে কথা বলছিল স্মৃতি ম্যাম ওনার বেশ কাছের বন্ধু অনেক ফ্রি ওনার সাথে তাই হয়তো মজা করছিলেন কথা বলার সময় আর ওরা ছবি তুলে নেয় অনিমা অবাক হয়ে তাকিয়ে আছে কি বলবে বুঝতে পারছে না অভ্র আবার বলল আর প্রথম দিন তো স্যারকে কন্ট্রাক্ট সাইন করার জন্যে ডেকেছিল ডেটটা স্যার ভুলে গেছিল তাই আপনাকে রেডি হতে বলে ফেলেছে ভুলে দোষটা আমার ছিল আমি স্যারকে রিমাইন্ড করাইনি ব্যাপারটা আর যেই মলে আপনি ওনাদের দুজনকে দেখেছিলেন ওই মলের অপরের তলাতেই তো অফিস তাই ওখানে থাকা অস্বাভাবিক না অনিমা শুধু তাকিয়ে দেখছে অভ্রকে অভ্র হেসে বলল তাই তো বলি স্যার পরশু এটা কেন বলল ককি বলেছে বলেছে যে তোমার ম্যাম বড্ড বেশি অবুঝ অভ্র একদম বাচ্চা একটুও বোঝে না আমাকে একটুও না অনিমা এবার টেবিলে বাড়ি মেরে রাগি গলায় বলল আপনার স্যার ঠিক বলে আপনি একটা গাধা ইডিওট আপনি আপনি একটা স্টুপিড মাথা মোটা যাচ্ছে তাই অভ্র হা করে তাকিয়ে আছে আদ্রিয়ানো ওকে এগুলো বলেই বকে কিন্তু আলাদা আলাদা এভাবে সবগুলো একসাথে বলে বকেনি ও অবাক কণ্ঠে বলল আমি কি করলাম অনিমা কাদোকাদো গলায় রেগে বলল চুপ করুন এই কথাগুলো কদিন আগে বলেননি কেন হ্যাঁ এত লেট করে কেউ শুধু শুধুই কেঁদে সমুদ্র বানিয়েছি জানেন এই কদিন ঘুমো হয়নি আমার সব আপনার জন্যে আগে আসবেন না অভ্র বোকা বনে গেল এখন এতে ওর দোষ রাগ করবে দুজনে আর যত দোষ বেচারা অভ্র তবুও নিজের না জানা ভুল স্বীকার করে অভ্র বলল সরি ম্যাম রাখুন আপনার সরি চলুন বাড়ি যাব অভ্র বুঝতে পারল কোনো বাড়ির কথা বলছে তবুও খোঁচা মেরে বলল অরুমিতাদের বাড়ি অনিমা ঝাড়ি দিয়ে বলল আপনার স্যারের বাড়ি ডাফার অভ্র দ্রুত মাথা নেড়ে বলল আচ্ছা তারপর নিজের মনেই হাসল দোষ থাক বা না থাক এই বর্বৌ দুজনের ঝগড়ায় দিন শেষে ঝাড়িটা ওকেই শুনতে হয় একেই বলে সোনায় বাঁধানো ঝাড়ি খাওয়া কপাল চলবে